এবার পোশাক বিড়ম্বনার শিকার হলেন প্রয়াত সঙ্গীত শিল্পী বাড়ি সিদ্দিকীর মেয়ে কণ্ঠশিল্পী এলমা সিদ্দিকী। মঙ্গলবার রাত 10টার দিকে এক অপরিচিত নারীর দ্বারা তিনি এই বিড়ম্বনার শিকার হন। এ বিষয়ে এলমা সিদ্দিকী জানান, গতকাল রাতে ধানমন্ডির 5 নম্বর রোডের দিকে ওয়েস্টার্ন পোশাকে ব্যায়াম করছিলেন তিনি। পরনে ছিল কালো টি শার্ট ও স্পোর্টস ট্রাউজার। সে সময় হঠাৎ অপরিচিত এক মহিলা আমার পোশাক নিয়ে কটু মন্তব্য করেন। খুব বাজেভাবে পোশাক বুলিংয়ের শিকার হয়েছে তার কাছে, কিন্তু আশেপাশের কেউ এগিয়ে আসেনি চিৎকার করার পরেও। পরে একা ওই অপরিচিত মহিলাকে ধরতে সক্ষম হয়েছে তিনি। পরে ধানমন্ডি থানায় তাকে সোপর্দ করে, বর্তমানে সেখানেই আছেন ওই নারী। স্ক্রিনে যেই নারীকে দেখছেন তিনি সেই অভিযুক্ত নারী। পরিচয় দিয়েছেন একজন আইনজীবী হিসেবে, তার নাম বলেছেন রোজিনা, থাকেন ধানমন্ডি 3-এর এতে। তবে সেই নারীর পরিচয় কতটুকু সত্য তা জানা যায়নি। এলমা সিদ্দিকী আরও বলেন, আমার ঠোঁট কেটে গেছে, উনি আমার গায়ে আঘাত করেছেন, এক পর্যায়ে জামা টেনে খুলে ফেলতে চেয়েছে, যদি সালোয়ার কামিজ পরনে থাকতো তাহলে অবশ্যই ছিঁড়ে যেত। এই ঘটনার সময় আশেপাশে অনেকে থাকলেও সবাই দৃশ্য দেখেছে, কেউ সাহায্য করেনি। এক পর্যায়ে সেই নারী ঘটনাস্থল থেকে দৌড়ে অন্য একটি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন। সেখান থেকে আমিও আমার ভাইয়ের সহযোগিতায় তাকে ধরে থানায় সোপর্দ করি। এলমা আরও জানান, এই ঘটনায় আমি খুব হতাশ ও একটা ট্রমার মধ্যে আছি। আমি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই, যেন আর কোনো নারীকে আমার মতো পোশাক বুলিংয়ের শিকার না হতে হয়। উপযুক্ত শাস্তি চেয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এলমা সিদ্দিকী ব্রিটেনের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস গ্রাজুয়েট সম্পন্ন করেছেন। লন্ডন থেকে গ্রাজুয়েশন শেষ করে দেশে ফেরেন এলমা। এখন শুধু গান নিয়ে কাজ করছেন। বাবার সান্নিধ্যে থেকে গানের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। খুব সহজে তার গাওয়া গানগুলো কণ্ঠে তুলতে পারতেন এলমা। ইতিমধ্যে তার মৌলিক গানও প্রকাশ করেছেন। গানগুলো শ্রোতারা বেশ পছন্দ করেছেন। দর্শক, এই ঘটনায় বাড়ি সিদ্দিকীর মেয়ে এলমা সিদ্দিকীর বর্ণনা শুনুন। আমার কানে ইয়ারবাডস ছিল, ঠিক আছে? তো আমার কানে ইয়ারবাডস ছিল, আমি তো কারোর সাথে কথা বলি না, চুপচাপ থাকি নিজের মতো করে, আশপাশের কোনো কথা আমার কানে না আসে। যেহেতু আমি একটা মেয়ে, বুঝিনি মেয়েদের রাস্তাঘাটে চলাফেরা করাটা খুব ডিফিকাল্ট। তো আমি নর্মালি গাড়ি ছাড়া ধানমন্ডি থেকে বের হই না, শুধু ওই সময়টা একটু মাঝে মাঝে তো ইচ্ছা করে, সারাক্ষণ তো গাড়িতে ভালো লাগে না, আমাদের তো ইচ্ছা করে একটু নিঃশ্বাস নিয়ে বাঁচতে। ঢাকা শহরের পরিস্থিতি তো ভালো করেই জানেন, যেভাবে মনে করেন যে ধোয়া টোয়া হয় আর যেভাবে রাস্তাঘাটে এই পলিউশন আছে, দমবন্ধকর পরিস্থিতি। সো আমি যাচ্ছিলাম আমার মতন, উনি আমাকে স্টপ করে, বারবার 3-4 হাত নেড়ে আমাকে ডাকতেছে, 3-4 আমাকে স্টপ করার চেষ্টা করে। পরে আমি আমার কানে ইয়ারবাডস খুলে বুঝি কী সমস্যা। পরে উনি আমাকে বলে যে কিছু মনে করো না, আমিও একটা মেয়ে, তুমিও একটা মেয়ে। আমি বলি সো হোয়াট, আমি কী করবো তাতে। তো এরপর এক কথা দুই কথায় ওনাকে আমি যখন দেখছি যে এটা ওই যে মেয়েলি ব্যাপারে চলে যাচ্ছে, কাপড় চোপড়ের ব্যাপারে চলে যাচ্ছে, তখন আমি ওনাকে এভিডেন্স রাখার জন্য একটা ভিডিও করতে নেই। তখন উনি হচ্ছে আমার ফোন টোন হিট করে ফেলে দেয়, আমার ঘাড়ের এখানে উনি হিট করতে আসে। তারপর আমি নিজেকে ডিফেন্স করতে যাই, আমার ঠোঁট কেটে যায়, তারপর আমার মাথা একটা লোহার ইলেকট্রিক খাম্বার সাথে বাড়ি খেতে নেয়। ওখানে সামহাও আমি নিজেকে সেফ করলাম। ওখানে অনেকগুলো পুলিশ ছিল, কিন্তু অনেক প্রত্যক্ষদর্শীও ছিল, কিন্তু কেউ ওভাবে আসলে ওনাকে ধরতে বা ওনাকে আটকে রাখতে হেল্প করে নাই, যার কারণে উনি সবার মাঝখান থেকেই দৌড় দিল। তো এতক্ষণ হাঁটার পর আমার খুব কষ্ট হয়েছে ওনাকে ধরতে, তারপর উনি আবার একটা অ্যাপার্টমেন্টে পলাই গেল। তো বাই দিস টাইম আমার ছোটো ভাই বিলাস ওকে বলে রাখছিলাম, ও আবার চলে আসছে। আসার পরে আমি একটু সাহস পাই, এরপরে আমার বড় ভাই আবার পুলিশ কল করে, তারপরে সবাই আসে। তারপর থানায় যাওয়ার পরে আমাকে যথেষ্ট সম্মান করা হয়েছে থানাতে, কিন্তু আসলে আমি যে ট্রমাটার মধ্যে দিয়ে গেলাম, আমি যে শকড হলাম, এটা আমি আসলে মানে কীভাবে বুঝাই, মানে এটা আমার মনে হয়েছে যে ওনাকে একটা মহিলা রেপিস্ট মনে হয়েছে আমার। ঠিক আছে, কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।